হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এই দিকে দেখো, লিওরিক উঠে পড়েছে আর এখন এই যে একটা পুতুল নিয়ে খেলছে। আজকে ওয়েদারটা কিন্তু প্রচণ্ড গরম, কালকে একটু বৃষ্টি বৃষ্টি ছিল, তবে আজকে এত রোদ উঠেছে সামনটায় যাওয়াই যাচ্ছে না। তারপর এই যে দুভাই উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওর ঠামি ওকে একটা দিয়েছে নুডলসের প্যাকেট, সেটা নিয়ে ভাই খাচ্ছে, দাদা আবার চাচ্ছে ওর থেকে। দাদা যতই কাকুতি মিনতি করুক, ভাই কিন্তু দিতে নারাজ, একদম দিতে চাইছিল না। তারপর তো একটু দিল, যদিও তাও দাদা জোর করেই নিল। তারপর এই যে সকালে ওদেরকে একটু ভাত খেতে দিয়ে দিয়েছি, আর এই যে আমাদের লিও পাপা ঘোরাঘুরি করছে, শরীরটা ভালো নেই, সর্দি লেগে গেছে। কালকে আসলে অনেকটা এসির হাওয়া খাওয়াতে ওর সর্দিটা লেগেছে। তো এখন করছি রান্না, এদিকে করছি মাছ ভাজা, একটু ঘুগনি করে নেব। কাল রাতে থেকে একটু মটর ভিজিয়ে রেখেছি আর বাদাম, কিন্তু ঘুগনিটা করার সময়ই পেলাম না। সকালে উঠে তড়িঘড়ি করতে করতে বেলাই হয়ে গেল, তো চিন্তা করলাম তবুও ঘুগনিটা বানিয়ে রেখে দেই, রাতে বা বিকেলে লিও খেতে পারবে, আর রিককেও খেতে দিয়ে দেব। লিও দু একটা না মটর নিয়ে নিয়ে খায়, ও খুব ভালোবাসে খেতে, তো চিন্তা করলাম ওকে একটা দুটো দিব, যেহেতু সর্দির মুখ, ওর তো দুধ খেতেই চাইছে না কালকে থেকে। কাল সারাটা রাত ঘুমোয়নি, শুধু কান্না করেছে, সর্দিতে হয়তো নিঃশ্বাসটা নিতে পারছিল না, নাকটা বন্ধ হয়ে যাচ্ছিল সেই জন্য। তো আজকে চিন্তা করলাম ওকে একটা দুটো মটর দেবো, ওটাই খাবে বসে বসে, টিভি দেখবে আর চুপচুপ করে খাবে। দুধ কিন্তু অনেকবার খাওয়ানোর চেষ্টা করছি সকাল থেকে, দুধ আজকে কেন জানি না খেতেই চাইছে না, যদিও সর্দির মুখে বাচ্চারা খেতে চায় না, এটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু তবু মনটা মানছে না, খুব খারাপ লাগছে। বাচ্চারা যদি না খায় তাহলে কেমন লাগে। তারপর এই যে মাছের ঝোলটা করে নিচ্ছি পাতলা করে, আজকে আবার কাঁচাকলা নিয়ে এসেছে লিওর পাপা, তো কাঁচাকলা দিয়ে মাছের ঝোল করবো। আর এদিকে মিটটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, তো এখন এই যে কাঁচাকলাটা একটু ভেজে নিলাম, এর মধ্যে একটু জিরে, একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল করে নিলাম। এটা হচ্ছে রুই মাছ, ছোটো ছোটো সাইজের একটা আস্ত মাছ এনেছে, আজকে কেটে কুটেই নিয়ে এসছে, ওই দিন নিয়ে এসেছিলো আস্ত, কাটতে খুব অসুবিধা হয়েছিল। শুধু ঘুরতে যাওয়ার তাল সারাক্ষণ। তো এখন বিকেল হয়ে গেছে, বিকেলে একটু চা নিয়ে বসেছি, আর এই যে একটা বিস্কিট লিও পাপাকে অর্ধেক দিয়েছি, আমি অর্ধেক নিয়েছি। লিও পাপা তো একটু করে চাটছে, ওর মুখে রুচি নেই, কিছুই খেতে চাইছে না, বিস্কুট না চা না কিছু না, অন্যদিন চা দেখলে কিন্তু দৌড়ে আসে চা খেতে। আমি যদিও চা ওকে দেই না, যেহেতু দুধ চা, দুধ চা বাচ্চাদের না দেওয়াটাই ভালো, তবুও আসে, কিন্তু আজকে ওর মনে কোনো মানে ইচ্ছে শক্তিটাই নেই খাবার। তারপরে এই যে বাইরে একটু চলে এলাম ওকে নিয়ে হাঁটতে, সারাটা দিন বাড়িতে ঘরে একা একা থাকে তো, আর টিভি দেখে ও বোর হয়ে যায়, তো চিন্তা করলাম যাই একটু রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে একটু হাওয়া বাতাস লাগলে মনটা ভালো হবে। তারপর এই যে আরেকজন পেছনে পেছনে চলে এসছে, স্যার ওকে পড়িয়ে চলে গেল আর অমনি আমার পেছনে পেছনে চলে এসছে। এখন আবার এই যে প্যান্ডেলটাই উঠছে, প্যান্ডেলটা হয়েছে, দুর্গা পুজোটাও এসে পড়েছে, মনটা এরকম একটু খারাপ খারাপ হয়ে যায় দুর্গা পুজো আসলেই, কারণ মা আসলেই তো আবার চলে যাবে, তো এটা ভেবে যতটা ভালো লাগে তার থেকে বেশি আবার খারাপও হয়ে যায় মনটা কেন যেন। তারপরে এই যে পুজোর প্যান্ডেলটা দেখলে না মনটা আরও এরকম হয়ে যায়। ঘুগনি? হ্যাঁ, দেখে মনে হচ্ছে অনেক টেস্টি, খাও। কেমন হয়েছে দেখো তো খেয়ে? খুব ভালো। লিও পাপাকে নিচ থেকে ঘুরিয়ে ওপরে চলে এসেছি, এই যে ঘুগনিটা করেছিলাম, এখন রিককে একটু দিয়ে দিয়েছি, আর এই যে ছোটো ভাস্তাটা এসছে ওকেও দিয়ে দিলাম, ও খুব ভালোবাসে খেতে ঘুগনি আবার, তো আমি বলেছি যে মটন ঘুগনি, আর অমনি খুব খুশি হয়ে গেছে, বলকে হ্যাঁ মটনেরই তো ঘুগনি, খাক আর না খাক, কাকি যখন বলেছে তার মানে এটা মটনেরই ঘুগনি, ওকে একটু বোকা বানিয়ে দিলাম। আর লিও পাপাকে একটু চিড়ে ভাজা দিয়েছি, একটা দুটো খুঁটে খুঁটে খাচ্ছিল, এর মধ্যে এই যে দাদার ঘুগনি দেখে আবার মনটা অন্যদিকে চলে গেল, ঘুগনিটা কী করলো আজকে ও খেলোই না, শুধু টিপি টেপে এদিক ওদিক চিটি পিটিয়ে ফেললো। তো এখন রাত্রে যে ভাত নিয়ে বসে পড়েছি আমি, এখন খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে।